সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ লিমন। ফেরিঘাট বাস টার্মিনালে যেন ঈদের চিত্র, হাজার হাজার মানুষ ছাড়ছে ঢাকা কিন্তু গণপরিবহন বন্ধ। করোনায় মৃত্যুর রেকর্ড নিয়ে আসছে রমজান ও পহেলা বৈশাখ। সংযম আর উৎসব চাপা পড়েছে করোনার তাণ্ডবে, শুরু হচ্ছে কঠোর লকডাউন। নতুন বছর শুরুর প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণকালে প্রধানমন্ত্রী লকডাউন ও প্রাসঙ্গিক বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার লকডাউনের নামে জনগণের উপর অকার্যকর শাটডাউন চাপিয়ে দিয়েছে। এমন কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকে সম্পাদকীয়, লকডাউনে যেন উৎসবের ঢেউ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। টেলিফোনে আছেন ইকবাল সুবহান চৌধুরী, চেয়ারম্যান ডিবিসি নিউজ, এবং অধ্যাপক রিদোয়ানুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন, সেজন্য আমাদের টেলিভিশনে দেখানো নাম্বারে ফোন করতে হবে। এছাড়াও ফেসবুক আর SMS-এর মাধ্যমে আপনার মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলো। বুধবার থেকে শুরু পবিত্র মাহে রমজান। নিয়ম মেনে প্রথম তারাবিতে অংশ নিলেন মুসল্লিরা। হোটেল রেস্তোরাঁ খোলা থাকলেও খাবার খেতে হবে বাড়িতে নিয়ে। বাস ট্রেন বিমান বন্ধ রেখেও ঠেকানো যাচ্ছে না ঢাকা ছাড়ার মহোৎসব। 7 দিনে কাজ 2 ঘন্টায় শেষ করতে বাধ্য হওয়ার পর ব্যাংকের নতুন প্রজ্ঞাপন, সীমিত পরিসরে চলবে লেনদেন। করোনা থেকে মানুষের জীবন বাঁচাতেই কঠোর ব্যবস্থা, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। অর্থনীতি সচল রাখতে খেয়াল রাখছে সরকার। করোনা আক্রান্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন ব্যক্তিগত চিকিৎসক। সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রীর মুক্তির দাবি মির্জা ফখরুলের। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, জেলায় জেলায় প্রতারণার নেটওয়ার্ক। চক্রের মাস্টার মাইন্ড ভুয়া সচিব ও তার PS গ্রেফতার। দেখছিলাম শিরোনামগুলো, আমাদের সঙ্গে আলোচক আছেন। আমি একটু শুরুতেই রিদোয়ানুর রহমান আপনার কাছে যেতে চাই। কালকে আসছে কঠোর লকডাউন। লকডাউনের আসলে লকডাউন বলি বা আমরা বিধিনিষেধ বলি, সেটার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। কিন্তু সেই শুরুর আগে আমরা যে চিত্রটি দেখলাম আজকে বাস টার্মিনাল ফেরিঘাটে, যে অবস্থা দেখলাম, আসলে লকডাউন নয় যেন উৎসবের প্রস্তুতি। আমি এ বিষয়ে জানতে চাচ্ছি অধ্যাপক রিদোয়ানুর রহমান আপনার কাছে, যে এই বাস্তবতায় কেমন লকডাউন বা যে বিধিনিষেধগুলো আসছে সেগুলো বাস্তবায়ন কতটা হবে বলে আশাবাদ। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। এটা হচ্ছে আমরা এই প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভের এমন একটা পর্যায়ে এসেছি, এখানে কতগুলা বৈজ্ঞানিক কর্মপন্থা গ্রহণ করা দরকার। যদি আমরা বৈজ্ঞানিক কর্মপন্থাগুলো গ্রহণ করতে পারি, তাতে করোনাতে তো রোগী মারা যাবেই। ওখানে যে 100 জন মারা যাওয়ার কথা, ওখানে 80 জন মারা যাবে বা 70 জন মারা যাবে, তাহলে 20 জন এক্সট্রা লোক বেঁচে যেতে পারে, এরকম একটা পদ্ধতি আমাদেরকে করতে হবে। তাহলে এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপাসিটি, যেহেতু দুনিয়ার সব জায়গায় লিমিটেড, আমি গরিব দেশ, আমার তো আরো বেশি লিমিটেড, আমাদের অক্সিজেন ক্যাপাসিটি এবং রেসপিরেটরি সাপোর্ট বা ভেন্টিলেটর ক্যাপাসিটি এটা ফুল হয়ে গেছে। তো এটা ফুল হয়ে গেলে, একবার ফুল হয়ে গেলে কিন্তু এটা প্রায় 7-10 দিন ধরে ফুল থাকবে। আবার এই সময়ে কিছু যেসব রোগীগুলো হাসপাতালে আসছে, ওদেরকে যদি 24-48 ঘন্টা যদি একটা ইন্টেনসিভ চিকিৎসা দেওয়া যায় অক্সিজেন সাপোর্ট সহ, এখানে কিন্তু কিছু রোগী বেঁচে যাবে। তাহলে ওই ওই রোগীগুলাকে যদি আমরা বাঁচাতে চাই, রোগীগুলো যারা হাসপাতালে আসছে শ্বাসকষ্ট নিয়ে, ওদেরকে যদি 48 ঘন্টা একটা ইন্টেনসিভ ম্যানেজমেন্ট দিতে চাই, যাতে কিছু রোগী ফিরে আসবে, ভেন্টিলেটরে না গিয়ে পিছনে ফিরে আসবে এবং ওরা বেঁচে যাবে, এটা করতে গেলে আমাকে রোগীর সংখ্যা কমাতে হবে। হাসপাতালে যে আসতেছে রোগী, ওদের নাম্বার কমাতে হবে। ওদের নাম্বার যদি কমাতে না পারি, তাহলে কিন্তু আমি এটা দিতে পারবো না। তাহলে যেসব রোগীগুলা অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছে, ওরা হচ্ছে ভাগ্যবান রোগী, ওরা অ্যাম্বুলেন্স ক্যারি করে আসতেছে। বাংলাদেশে এটা শতকরা 10 ভাগ লোক এই কাজটা করতে পারছে। তাহলে আরো অনেক লোক কিন্তু বাসায় এবং এসব জায়গাগুলোতে থেকে যাচ্ছে বা আসার সময় পথে অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাকে, আমি হাসপাতালের উপর চাপ কিভাবে কমাতে পারি? একটাই রাস্তা, যে সংক্রমণ কমাতে হবে।
কারণ 100 জন যদি নতুন ইনফেকশন হয় ওখান থেকে একজন হাসপাতালে যাবে, 1000 জন হলে 10 জন হাসপাতালে যাবে, এটা যাবেই। তাহলে যেহেতু আমরা ওদেরকে অ্যাক্টিভ যেটা টেস্ট আইসোলেশন করতে পারছি না, কন্ট্যাক্ট ট্রেসিং করে কোয়ারেন্টাইন আমরা করতে পারছি না, তাহলে এই সরকারের কাছে আর কোনো রাস্তা ছিল না যে লকডাউন দেওয়া ছাড়া। কিন্তু যে লকডাউনটা হচ্ছে বা যে পদ্ধতিটা হচ্ছে সেই পদ্ধতিটা সঠিক নিয়ম মেনে বা যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে কিনা? না, সেভাবে হচ্ছে না। সেভাবে না হলেও কিন্তু একটা ইফেক্ট হবে। আমরা যারা বৈজ্ঞানিক, আমি তো করতে পারবো না লকডাউন হচ্ছে না এটা ঠিক করতে পারবো না, কিন্তু আমরা অবজারভ করছি যে মনে করেন লকডাউন মানলো না অনেক লোক, 50% মানলো না, 50% মানলো, তাতেই কিন্তু একটা ইফেক্ট হবে, সেটাতেই একটা ইফেক্ট হবে। এখন লকডাউন হলে আসলে যেটা বৈজ্ঞানিক ভাবে হয় সেটা হচ্ছে রাতারাতি হয়ে যাবে, হঠাৎ করে কেউ যে যেখানে আছে ওখানে নো মুভমেন্ট এক্সেপ্ট ফর ইমার্জেন্সি। এইভাবে হলে লকডাউনের ইফেক্টটা সবচেয়ে ভালো পাওয়া যেত। এখন আগে 3-4 দিন আমি ছেড়ে দেওয়ার কারণে মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি ছাড়া যেভাবে চলাচল করেছে এটা সারা দেশব্যাপী আরো অনেক বেশি হয়ে যাওয়ার সংক্রমণ সম্ভাবনা আছে। কিন্তু তারপরে যদি লকডাউনের মধ্যে থাকে ওই লোকটার ফ্যামিলিতেই শুধু হবে, সে আরেকটা ফ্যামিলিকে ইনফেক্টেড করবে না, তাহলে এটা সংক্রমণের উপর বিরাট চাপ পড়বে। গতবারও কিন্তু আমরা লকডাউন নামে ইয়ে দিয়েছি সাধারণ ছুটি, কিন্তু ওতেই ইম্পেরিয়াল কলেজের এস্টিমেট হচ্ছে যে প্রায় 77% রিডাকশন ইন ট্রান্সমিশন হয়েছে বাংলাদেশে এই পোরাস লকডাউন এবং শিথিল লকডাউন যেটা ওটাতে। তাহলে এবার যেহেতু আমরা একটু কড়া করতে চাচ্ছি, আমাদেরকে যদি আমরা যদি রিয়েলি করতে পারি, এখন যা পারি নাই তো পারি নাই, আমি সামনে কি করতে পারি ওই জিনিসটা যদি দেখি, এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনারা দেখেন না রোগীগুলো কিভাবে মারা যায়, আমাদেরকে চোখের সামনে দেখতে হয়। আমরা চাই যে এটা লকডাউন করে আমাকে রোগী কমান, আমার উপর চাপ কমান, আমরা কিছু রোগী বাঁচাব। জি, আমি আমি একটু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তার কাছে যেতে চাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আচ্ছা জি, একটি বিষয় আজকে আজকে বিএনপির পক্ষ থেকে একটা জিনিস বলা হয়েছে, লকডাউন সরকার জনগণের উপর একটি অকার্যকর শাটডাউন চাপিয়ে দিচ্ছে। কিন্তু যে বিষয়টি তারা তুলে ধরেছিল একটি বিষয় যে সরকার যারা আসলে লকডাউনে আটকে থাকবে বা নিম্ন শ্রেণীর মানুষ তাদের জন্য কিছু দিক নির্দেশনা ছিল না, কিন্তু আজকে কিন্তু প্রধানমন্ত্রী তার যে বক্তব্য সেটি কিন্তু স্পষ্টই বলে দিয়েছেন যে যারা আসলে এই এই শ্রেণীর মানুষদের জন্যও সরকারের ভাবনা আছে এবং তারা পদ্ধতি বিশেষ পদ্ধতি গ্রহণ করছে। তো এমন বাস্তবতায় এই লকডাউনকে আপনি কিভাবে দেখছেন? এখানে লকডাউনের প্রয়োজনীয়তা আছে, এই ব্যাপারে কোনো তর্কের অবকাশ নেই, কিন্তু যেভাবে তারা লকডাউন করছে এটা অত্যন্ত অসম্পূর্ণ লকডাউন। যেটা যে সমস্যাটা যারা হচ্ছে আজকে লকডাউনে, যেমন ধরেন আমাদের কলকারখানাকে আমরা খোলা রেখেছি, ভালো কলকারখানা জীবন জীবিকার কথা বলে খোলা রেখেছি, লোকজন যাবে কি করে? পাঁচ গাছ বন্ধ করে দিয়ে, তা সেটার জন্য যেটা নিয়মটা হওয়া উচিত কেবলমাত্র গণপরিবহন থাকবে, কোনো প্রাইভেট গাড়ি ঘোড়া থাকবে না। এখন যেটা আছে, আমরা যারা প্রাইভেট গাড়ি ঘোড়ার মালিক আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমি লকডাউন মানছি না, আমার রিক্সাওয়ালা বেচারাটাকে আমি আটকাচ্ছি, পুলিশের বাড়ি খাওয়াচ্ছি। এখানে সে পরিষ্কার করে দিয়েছে, যেমন কি তারপরে হলো কি ব্যাংক বন্ধ করে দিয়েছে, আপনি ব্যাংক বন্ধ করে দিলে আমার কাঁচামাল আসবে না, কাঁচামাল আমার মাল বাইরে পাঠাতে পারবো না, সেটাকে অবশ্যই কিছু সীমিত আকারে এলসি করার জন্য, টাকা উঠানোর জন্য, এই করার জন্য এটাকে করতে হবে। এইসবগুলি ব্যাপারে এখনো সরকার পর্যাপ্ত। তারপরে যেটা হলো যে আজকে রোগীর ভিড় কমাতে হবে, যেটা যে কথা সত্যি কথাই যে খালি আমাদের কানের মধ্যে একটা শব্দ ঢুকেছে আইসিইউ, এছাড়া যেন পৃথিবীতে আর কোনো শব্দ নাই আইসিইউ। এবং এটার জন্য আমি 1 বছর আগে বলেছি আসলে মূল চিকিৎসা ক্ষেত্রে অক্সিজেন দরকার, আমার বাতাস দরকার নিরাপদে, সেটা সে ঘুরে আসছে ঘুরেছে করে অক্সিজেনের জন্য আসছে। তাহলে আমাদের যে সিলিন্ডারে 4-5-7 লিটারের মতো দেওয়া যায় তার চেয়ে বেশির জন্য হাসপাতাল, সেই জন্য আজকে আমাদেরকে অনেকগুলি বিষয়ে চিন্তা করতে হবে। তারপর দেখেন অক্সিজেনের উপরেও প্রায় 18% ভ্যাট আছে, 18% ভ্যাট আছে, এই এইরকম তাদের বিভিন্ন গ্লাভসের উপরে, ইনফিউশন টিউবসের উপরে
20 থেকে 32 থেকে 60% এর মতো। এটা খুবই একদিকে সজ্জার অপ্রতুলতা, আইসিউর দুষ্প্রাপ্যতা, ওষুধের মূল্য বেশি, এই সব কিছু মিলে তারপরে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে সেটা আজকে আমাদেরকে এই এইটাকে নিশ্চয়ই শক্তভাবে প্রয়োগ করতে হবে। যদি প্রধানমন্ত্রী আজকে আমি শুনি নাই ওটা করলে উনি কারেক্ট পথে দিয়েছেন। যেমন রিক্সাওয়ালাকে যেখানে বাসের ব্যাপারটা বলে নিয়ে আগে বাসের ব্যাপারে আমরা ধারা বাড়িয়েছি, বলেছি অর্ধেক লোক নিয়ে, এটাকে চোরকে কোনো ধর্মের কাহিনী শুনবে তাকে যেটা বলা হচ্ছিল যেখানে আমার কন্ট্রোলটা করতে হবে, যেসব নাইট বাসগুলি এখন তো সব বন্ধ আছে তাদেরকেও দিনের বেলা নিয়ে আসতে হবে। প্রত্যেক 10 মিনিট পর পর আমি কাজে আসবো কি করে, হাসপাতালে যাব কি করে, এইসব জিনিসগুলিকে চিন্তা একত্রিত ভাবে চিন্তা করতে হবে। তাই দিয়ে যেটা হয় কি আমার বাসের স্ট্যান্ড প্রত্যেকটা আছে, আমি একটা করে সিকিউরিটি লাগাতে পারি যে এই বাসে বাস আস্তে আস্তে তার টোটাল হলো 30টা সিট আছে, 1, 2, 3, 29 হয়ে গেছে, তাই পরেরটার জন্য অপেক্ষা করেন। এইটা তারপরে বাড়িঘর থেকে বেরোতে পারবে না, প্রাইভেট গাড়িকে টোটালি বন্ধ করে দিতে হবে। প্রাইভেট গাড়ির ব্যাপারে বলতে হবে যে একমাত্র সেখানে সেকেন্ড হিসেবে গাড়িও চলবে না। সেক্ষেত্রে গণপরিবহন কি বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে না গণপরিবহন খুলে দেওয়াটা? সবাইকে সামগ্রিক ভাবে না চিন্তা করে কোনো উপায় নেই, কারণ আপনি যখন কলকারখানা খোলা রাখছেন কেন, যাবে কি করে অফিস আদালত পাচ্ছি? যেমন কি অনেকগুলি জায়গা, যেমন হাইকোর্ট আজকে বলেছে যে তোমাকে জেলখানার থেকে উপরে আসতেই হবে না, ওখানে বসেই তোমার অ্যাবসেন্সও বিচার হতে পারে। এখন সেটা আছে, যেমন কি আজকে জেলখানার লোকদেরকে প্রায়োরিটি বেসিসে টিকা দেওয়া দরকার, যেটা অন্যান্য দেশে করেছে, জেল ইনমেটদেরকে টিকাটা কয়লা দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে সেখানে ক্লাউড, বিশেষ বাংলাদেশে খুব ক্লাউডেড স্পেস সেখানে, এই সবগুলি যে আমি মনে করি যে এখন চলে। আর দ্বিতীয়ত হলো কি সরকার এখনো অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা না বলাটা, এটা কোন জাতীয় আমি এটা বুঝি না। আমার বললে কি তারা কি কালকে বিয়ে ক্ষমতায় চলে আসবে নাকি, বা আমরা কি সব দখল করে নেবে নাকি? কিন্তু চাইলে হবে কি সবার সম্মতি, দেশবাসী দেখবে যে যে একই সুরে কথা বলছি আপনার সবাই, আমরা কিন্তু অথবা ইত্যাদি বলছি না, তো এই জায়গাগুলির দিকে এটাকে। তারপরে হলো কি আজকে যেখানে অল্টারনেটিভ একটা চিন্তা যেটা আমরা করার, আজকে আমি বসে বসে প্রধানমন্ত্রীকে দেখছিলাম যে বাড়িতে চিকিৎসা করা যায় কিনা, এবং 80% লোকের চিকিৎসা বাড়িতে হতে পারে, 10% এমনকি একটু মডারেট লোকেরও চিকিৎসা হতে পারে, যেগুলি ক্রিটিক্যাল সেগুলি হাসপাতালে, তাহলে হাসপাতালের ভার একটু আজকে মোবাইল টিম থাকে, একটা মোবাইল টিমের এক একটা টিমে, যেমন ঢাকা শহরে যদি আমি 500 রোগীর চিকিৎসা দিতে চাই 10টা টিম দরকার, সেখানে গেলে সেখানে থাকে কয়টা জিনিস আমি যেটা সে বাড়ি থেকে বাইর না হলে তার বুকের একটা এক্স রে করতে হবে, দেখি এক্স রে যদি মোটামুটি ভালো থাকে না হলে সব প্রিভেন্টিভ মেজার নিতে হবে বাড়িতে একটা। এখানে হাসপাতালে একজন নার্সকে 10 জন বিদ্যুতকে দেখাশোনা করতে হয়, তারপরে এখানে আমাদের নার্সিং ট্রেনিং এর বড় অসম্পূর্ণ, সবকিছুর ব্যাপারে আধার আয়া নির্ভরশীল স্বাস্থ্য ব্যবস্থা। জি, তারপরে ওষুধ আবারও ফিরবো ডাক্তার জাফরুল্লাহ আপনার কাছে, আমি একটু শ্যামল দত্তর কাছে যেতে চাই। দাদা, যে বিষয়টা আসলে বলছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু লকডাউন যে নিশ্চিত প্রয়োজন সেটি তারা বলছেন, যদিও দুজনের কথাই আমরা দেখলাম যে লকডাউনের পদ্ধতি নিয়ে দুজন একটু ভিন্ন মত পোষণ করলেও লকডাউন দরকার সেটি, কিন্তু আমরা যে কঠোর লকডাউন আরেকটি আসবে সেটি কিন্তু আমরা বেশ সপ্তাহখানেক বা 4-5 দিন আগে থেকে জানছিলাম। একটা সময় শুরুতে আমরা শুনলাম কলকারখানা সহ সব বন্ধ থাকবে, কিন্তু পরে কলকারখানা খুলে দেওয়া হলো। আজকে বিকেল পর্যন্ত আমরা জানতাম যে আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, যে কারণে ব্যাংকগুলোর সময় বাড়িয়ে দেওয়া হলো, ব্যাংকগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়লো, মানুষ এই কয়েকদিনের জন্য প্রয়োজনীয় টাকা সংগ্রহ করলো, এর মধ্যে বিকেলবেলা আবার ঘোষণা আসলো যে আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। তো এত সময়ের পাওয়ার পরেও এই কঠোর লকডাউনে কি সমন্বয়, কাঙ্ক্ষিত সমন্বয়টা দেখতে পাচ্ছেন কিনা শ্যামল দত্ত? রাশেদ, আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলে রাখি যে বাংলাদেশের মতো দেশে কি ধরনের লকডাউন অ্যাপ্রোপ্রিয়েট এটা আসলে নির্ণয় করা খুবই কঠিন। আমাদের বুঝতে হবে যে আমাদের একটা নিম্ন মধ্যবিত্তের দেশ, এটা দুর্বল অর্থনীতি, বিপুল সংখ্যক জনগোষ্ঠী, এই যে 18 কোটি মানুষের, তারা এখনো দিনে আনা দিনে খায়। এই ধরনের একটি পরিস্থিতিতে
যদি আপনি ইউরোপ আমেরিকা বা উন্নত দেশগুলোর মতো অস্ট্রেলিয়ার মতো আপনি 100% লকডাউন দিয়ে ঘরে বন্দী রাখেন সকল লোককে, কালকেই দেখবেন যে রাস্তাঘাটে মিছিল শুরু হয়ে যাবে। আপনার মনে আছে নিশ্চয়ই গতবার যখন লকডাউন শুরু হলো তখন শুরুর দিকে এই ধরনের একটা পরিস্থিতির কথা ভাবা হয়েছিল, কিন্তু আপনার নিশ্চয়ই গাড়ির চাল ভর্তি গাড়ি লুট করার ঘটনা শুনেছেন, মানুষের মধ্যে বিদ্রোহের কথা শুনেছেন, এবং এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই কারণেই আমাদেরকে এক ধরনের মাঝামাঝি পথ বেছে নিতে হয়, কিছু লকডাউন কিছু খোলা রাখা। যেমন ধরুন গার্মেন্টস এর খোলা রাখার গতবারের অভিজ্ঞতা কি, গতবার যখন গার্মেন্টস গুলো খোলা ছিল কত পার্সেন্ট গার্মেন্টস এর কর্মী আক্রান্ত হয়েছে সেটা একটা পরিসংখ্যান যদি নেন তাহলে বুঝবেন শেষ পর্যন্ত সেখানে কি অবস্থা দাঁড়িয়েছে। এবং আমি অনেক বিশেষজ্ঞকে আপনার এই টক শো আরো বিভিন্ন টক শোতে বলতে শুনেছি, যারা শ্রমজীবী মানুষ যারা কঠোর পরিশ্রম করেন তাদের মধ্যে কিন্তু সংক্রমণের হার কম, এর কোনো বৈজ্ঞানিক কোনো গবেষণা হয়নি, কিন্তু আপাত দৃষ্টিতে দেশের কৃষক দেশের শ্রমিক দেশের মজুর তাদের মধ্যে সংক্রমণ শহর অঞ্চলে আরবান এলাকা ইসলাম এলাকায় যেগুলো আমরা বলি বস্তিতে সেখানেও আক্রান্তের হার কম। আপনি যদি খালি করাইল বস্তিতে একটা গবেষণা চালান তাহলে বুঝবেন সংক্রমণের সংখ্যাটা কোথায় এবং কি। যাই হোক, এগুলো ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ গতবার যখন এই করোনা মহামারী আসলো তখন বেটার ম্যানেজমেন্টের জন্য বিশ্বকর্তৃক স্বীকৃত হয়েছে। এবার এমন একটা পরিস্থিতি কিছুটা লেজেগ হবে, আপনি শুরুর দিকের এই গত 7 দিন আসলে কি হলো আমরা ঠিক বুঝতে পারি নাই, একমাত্র দূরপাল্লার গাড়ি ছাড়া বাকি সবই মানে খোলা ছিল, দোকানপাটও অলমোস্ট আপনি খুলে দিয়েছেন, শহরের অভ্যন্তরে গাড়ি খোলা রেখেছেন। এবং যেটি ডক্টর রিজওয়ান বলছিলেন যে আপনি এর মধ্যে থেকে যা উপকার পান সেটাই উপকার, এটা হচ্ছে হাফ গ্লাস ফুল গ্লাস থিওরি। আপনি গ্লাসটা অর্ধেক ভরা আছে কিনে অর্ধেক খালি আছে এটা এর মধ্যে কোনটা দেখবেন এটা নির্ভর করবে আপনার দৃষ্টিভঙ্গির উপরে। আমি হয়তো দেখতে পারি যেখানে ডক্টর জাফরুল্লাহ বলছেন যে হ্যাঁ প্রপারলি কিছু হয়নি সেটা হচ্ছে খালি অংশটা দেখেছেন, আবার ডক্টর রিজওয়ান বলছেন যে এর মধ্যে থেকে উপকার পেতে পারি আমরা উনি ভরা অংশটা দেখেছেন। এখন যেটি দাঁড়িয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি কিন্তু কঠোর কিছু পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। প্রথমত আমার ধারণা যেটা ডক্টর রিজওয়ান এবং ডক্টর জাফরুল ওনারা চিকিৎসক মানুষ ওনারা অনেক বেশি ভালো বলতে পারবেন যে সংক্রমণটা এখন ছড়াচ্ছে এটা কিন্তু একটা জনস্বাস্থ্যের বিষয়, এটা কিন্তু চিকিৎসার বিষয় না। আপনি সারা বাংলাদেশ আইসিইউ দিয়ে ভরিয়ে ফেললেও কোনো লাভ হবে না, কয়টা আইসিইউ দেবেন 500, 1,000, 2,000, 10,000, কিন্তু আপনি যদি সংক্রমণ দেখাতে পারেন তাহলে কিন্তু এটি অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব। ইট ইজ এ পাবলিক হেলথ ইস্যু, জনস্বাস্থ্যের ইস্যু, সচেতনতা তৈরি করার ইস্যু, মানুষকে সচেতন করার ইস্যু। সেক্ষেত্রে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করা। আমি এই জিনিসটাতে একটা বড় অভাব দেখছি, আমি দেখছি কিছু আমলা সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলোর কথা আপনি জানিয়ে দিচ্ছেন কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য জনগণকে সম্পৃক্ত করছেন না। যতক্ষণ জনগণ সম্পৃক্ত হবে না, যতক্ষণ জনপ্রতিনিধি সম্পৃক্ত হবে না, যতক্ষণ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন সম্পৃক্ত হবে না ততক্ষণ পর্যন্ত জনসচেতনতা গড়া সম্ভব নয়। আমরা দেখছি তো গত কয়েকদিনে আপনি 64 জেলায় 64 জন সচিবকে দিলেন দায়িত্ব মনিটরিংয়ের জন্য, তাদের চেহারাই দেখিনি আমরা কোনোদিন, বা তারা কি করছেন সেটাও আমরা জানতে পারছি না। ব্যাপারটা হচ্ছে হোয়ার ইজ দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধিরা কই, জনগণের যারা নির্বাচিত বিভিন্ন সংগঠন আছে তারা কই, উপজেলা চেয়ারম্যান কই, পৌরসভার মেয়র কই, আপনার ইউপি চেয়ারম্যান কই, কেন তারা নিজেরা মাঠে নামবে না? রাজনৈতিক সংগঠন এক্ষেত্রে আমরা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে দেখেছি পলিটিক্যাল পার্টি কালচারাল অর্গানাইজেশন সামাজিক সংগঠন তারাই সবচেয়ে বেশি মানুষের পাশে দাঁড়িয়েছে, ওয়াই নট দেয়ার, তারা কেন নামছে না জনগণকে সচেতন করার ক্ষেত্রে? ইট ইজ এ পাবলিক হেলথ ইস্যু, মাথায় রাখতে হবে হাজারো চিকিৎসা দিয়ে আপনি 10টা হাসপাতাল বানান, আপনি ওই যে সিটি কর্পোরেশন বানান, বসুন্ধরা বানান, যাই বানান কোনো লাভ হবে না। যদি আপনি যতক্ষণ বলতে যে হারে সংক্রমণ হচ্ছে আপনি গত 7 দিনের খালি নেন কয়জন আক্রান্ত হয়েছে কি পরিমাণ লোক মারা গেছে, সুতরাং এই জায়গাতে আমাদের দেখতে হবে আসলে কি করা দরকার। জি, আমাদের সঙ্গে বোধহয় টেলিফোনে আছেন ইকবাল সোবান চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এতক্ষণ আমাদের তিনজন কথাই শুনলেন, মূলত আমি একটু শ্যামলদার বিষয়টি নিয়ে আসি যে জনসম্পৃক্ততার অভাব যে বিষয়টি তিনি বলছিলেন যে কিছুটা
আমলা নির্ভর হয়ে যাচ্ছে। এখানে যদি আমাদের 300 এমপি আছেন, আমাদের স্থানীয় সরকারগুলো যথেষ্ট শক্তিশালী, তাদেরকে সেভাবে এই লকডাউন বলি, এই বিধিনিষেধ বলি, এগুলো মোকাবেলায় বা এগুলো মানাতে তাদেরকে কি সেভাবে ব্যবহার করা বা তাদেরকে সেভাবে ইনভলভ করা হচ্ছে না কেন, বা হলে আরো ভালো হতে কিনা? প্রথমে যেটা হলো যে আপনি বারবার বলছেন কঠোর লকডাউন, লকডাউন ওয়ার্ডটাই যদি আপনি বলেন এটাই কঠোর, এর কোনো মানে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। লকডাউন মানেই হলো যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা, এবং নিয়ন্ত্রণটা কেন, নিয়ন্ত্রণটা হলো যে ডাক্তার রেজওয়ান সাহেব এবং জাফরুল্লাহ সাহেব বললেন যে সংক্রমণ ঠেকিয়ে রাখা, অর্থাৎ যেন সংক্রমণটা যেন বৃদ্ধি না পায়। যত সংক্রমণ বৃদ্ধি পাবে তত কিন্তু আপনার চিকিৎসার উপরে চাপ পড়বে এবং চিকিৎসা পাবে না। সেই জন্যই যে এই সংক্রমণটা যেন রোধ করা যায়, ওই জন্যই কিন্তু আপনার লকডাউন বলুন বা যাকে বলে জন আমি একটু বলি, মানে গত সপ্তাহে বা গত এক সপ্তাহ যেটা চলছিল ওটা একটা বিধিনিষেধ নামে বা আমরা লকডাউনও বলছি এই নামে চলছিল, কিন্তু এটার একটা বলা যায় আপডেট ভার্সন হিসেবে এটা চালু হয়েছে, যে কারণে কঠোর শব্দটা যুক্ত করা হয়েছে। কঠোর শব্দ যদি আপনি যোগ করেন, প্রথমে প্রশ্ন আসলো যে আপনি কলকারখানা খোলা আছে, বাজার খোলা আছে, হোটেল খোলা আছে, তারপরে এখন ব্যাংকও খুলে দিলেন, সবই তো মানে খোলা হয়ে গেল, শুধুমাত্র খোলা নেই কি দোকানপাট আর গণপরিবহন, তো বাকি তো সবই খোলা আছে। এখন আমি যদি পুলিশ আমাকে আটকাবে, আমি কোথায় যাচ্ছেন, আমি বলবো যে আমি বাজারে যাচ্ছি, এখন পুলিশ আমাকে কিভাবে আটকাবে, কারণ বাজার তো আপনি খোলা রেখেছেন, বাজার যখন খোলা রেখেছেন আমার যাওয়ার অধিকার আছে, আপনি বের হবেন আপনাকে পুলিশ আটকাবে, পুলিশ জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছেন, আপনি বলবেন যে আমি খাওয়া কিনতে যাচ্ছি, কারণ হোটেল খোলা আছে, আপনার খাওয়া কিনতে যাওয়ার অধিকার আছে। সেই জন্য মানে এই আপনি যদি লকডাউন বলেন তাহলে লকডাউন হতে হবে, এখানে এখানে কোনো ওই উদার বলেন, লিবারেল বলেন, সীমিত বলেন, এগুলো কোনো ইয়ে নেই। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি চাচ্ছেন, সংক্রমণ রোধ করতে চাচ্ছেন, সংক্রমণ রোধ করার জন্য কিছু কিছু মানে নিয়ন্ত্রণ আপনাকে আরোপ করতেই হবে, এবং সেখানে যদি বেছে বেছে আপনি যদি ছাড় দেন তাহলে আপনি হোটেল খোলা রাখবেন, তাহলে আমাকে দোকান খুলতে দেবেন না কেন, আপনি এই গাড়ি ঘোড়া চলবে আপনি বলছেন, অন্যান্য গাড়ি ঘোড়া চলবে, এই কলকারখানায় ইয়েতে যেতে হবে, তাহলে বাস কেন ছাড়বেন না, বাসওয়ালারা বলবে যে আমাদেরকে ছাড়তে দেন। অর্থাৎ আপনি যদি প্রেশারের কাছে যদি আপনি নতি স্বীকার করেন তাহলে কিন্তু আপনি লকডাউন করতে পারবেন না, কারণ মানুষ কেউ কিন্তু ঘরে থাকতে চায় না, আপনি কি জেলখানায় কেউ থাকতে চায়, কেউ থাকতে চায় না, কিন্তু তারপরেও জেলখানায় রাখতে হয় কেন, যা সে যেন অপরাধ না করতে পারে। আপনি আমাকে লকডাউন কেন করছেন যেন আমি সংক্রমণ না করি, সেখানে কিন্তু কিছু কষ্ট হবে, এই কষ্ট আপনাকে স্বীকার করে নিতে হবে। আজকে যে লকডাউনের নাম দিয়ে আমরা কিন্তু বিদেশে আমাদের কিন্তু একটা একদিকে প্রথম দিকে আমাদের বেশ ভালো সুনাম হয়েছিল যে আমরা ভালো করে আমাদের বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে প্রণোদনা দিয়ে আমাদের জীবন জীবিকা দুটোই আমরা রক্ষা করার চেষ্টা করেছি, আমরা ভ্যাকসিন দিয়েছি, সবই সুনাম হয়েছিল। এখন কি হলো, আপনি সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বন্ধ করে দিলাম, আমরা লকডাউন দিয়ে দিলাম, কঠোর লকডাউনের কথা এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেগুলো চলে আসতেছে, তার মানে কি আমরা বিশ্বব্যাপী কিন্তু এখন চিহ্নিত হয়ে গেছি যে আমাদের এখানে করোনা পরিস্থিতি অত্যন্ত খারাপ, এবং যেখানে আমরা ভালো করেছিলাম সেটুকু কিন্তু আমার নষ্ট হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম থেকেই কিন্তু যখন গত বছরে যখন হয়েছে তখনও কিন্তু তিনি ফরওয়ার্ড করেছেন, এবারও যখন সেকেন্ড ওয়েভ যখন শুরু হয় তখনও তিনি ফরওয়ার্ড করেছেন, এবং আজকে তিনি যে বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে সেখানেও কিন্তু কতগুলো পদক্ষেপের কথা বলেছেন। সবচেয়ে বড় পদক্ষেপের কথা যেটি হলো জনসচেতনতা, আর শ্যামল যে কথাটি বলেছে যে
জনসম্পৃক্ততা জনসম্পৃক্ততা যদি করতে হয় তাহলে অবশ্যই রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, তাদের সবাইকে কিন্তু সম্পৃক্ত করতে হবে জনসচেতনতা যদি আপনি সৃষ্টি করতে চান। আর যদি আপনি ব্যুরোক্রেটিক ভাবে যদি আপনি সমাধান করতে চান তাহলে হবে না। আপনি পুলিশ দিয়ে তো আর প্রত্যেককে ঠেকে রাখতে পারবেন না, আপনি বিজিবি দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। যদি আমার নিজের মধ্যে যদি সচেতনতা না থাকে, আমি নিজে যদি ফিল করি যে আমার বের হওয়া উচিত না, আপনি আমাকে তো আটকে রাখতে পারবেন না। আরেকটি কথা এখানে স্পষ্ট করে যে আমাদের অনেকে বলা হয় যে দিন আনে দিন খায়, বাংলাদেশে কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। বাংলাদেশের পরিস্থিতিতে এখন দিন আনে দিন খাওয়া এই কথাটা কিন্তু প্রযোজ্য নয়। প্রত্যেকের ঘরে কিন্তু কিছুদিনের জন্য হলেও খাওয়া থাকে, একেবারে গরিবেরও থাকে। আর যারা অবস্থাপন্ন তারা তো শপিং মল খালি করে ফেলেছে, মানে যেদিন ডিক্লেয়ার করা হয়েছে যে লকডাউন হবে তারপরে খালি করে ফেলেছে। সেই জন্য বলতে চাচ্ছি যে দিন আনে দিন খায় এই কথা বলে আপনি আপনি জীবিকার কথা বলে আপনি জীবনকে কিন্তু আপনি ঝুঁকির মধ্যে নিয়ে যে জনাব ইকবাল রহমান, আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু আবারও অধ্যাপক রিদানুর রহমান আপনার কাছে যেতে চাই, যে বিষয়টি শুনছিলাম আসলে এই লকডাউনের প্রক্রিয়া নিয়ে আসলে আপনারা সবাই আসলে একইভাবেই বলছেন যে যথাযথ হচ্ছে না, কিন্তু এরই মধ্যে আবার যেটা হচ্ছে আমরা যেমন দেখলাম পুলিশের একটি বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেই প্রথম এক ঘন্টা প্রতি মিনিটে 15,000 করে পাসের জন্য আবেদন জমা পড়েছে এবং এরই মধ্যে সন্ধ্যা 6টা পর্যন্ত বোধহয় 30,000 জনকে বিভিন্ন কারণ দেখে, যদিও পুলিশের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে একদম পর্যাপ্ত দেখে শুনে বুঝে উপযুক্ত কারণ পেলেই তাকে বের হওয়ার জন্য 3 ঘন্টার একটি পাস দেয়া হবে, কিন্তু সেটিও আসলে এই বিষয়টিও আসলে আপনি কিভাবে দেখছেন যে এরকম যদি বের হওয়ার সুযোগ পায় এক একজনকে একদিনে 3 বার বের হওয়ার সুযোগ, মানে পুরো বিষয়টা আসলে এই লকডাউনে আবার অন্য প্রভাব পড়বে কিনা? না, আসলে আমরা লকডাউনের ফুল ইফেক্ট পাবো না এবং কতটুক পাবো সেটা সময় বলবে। তার মধ্যে কারণ হচ্ছে আমরা টোটালি ডিসঅর্গানাইজ। শ্যামল সাহেব যেটা বলছিলেন যে কারা এটা চালাচ্ছে, এটা কিভাবে করছে, এরকম স্ববিরোধী কথা আদেশ কিভাবে আসে অনেক সময়, এতে করে আমার এপিডেমিক কন্ট্রোল প্রোগ্রাম যারা যারা এটা করছে ওদের উপর মানুষের ট্রাস্ট কিন্তু লস হয়েছে। যে ওরা প্রস্তুত ছিল বলেছে প্রস্তুত নেই, মনে করেন টেস্ট করতে পারছি না, হাসপাতালে বেড পাচ্ছি না। আমরা কিন্তু 1 বছর ধরে করোনার সাথে বসবাস করছি, তারপরেও এই সেকেন্ড ওয়েভের সময় যে আমি পুরো সিস্টেমটাকে আবার এনে একসাথে কাজ শুরু করে দেবো এই কাজটা কিন্তু আমরা করতে পারতেছি না। এটা আমার ল্যাক অফ এফিসিয়েন্সি এবং এই ল্যাক অফ এফিসিয়েন্সি সব জায়গায় এটা আমাদেরকে কাজ করছে। যেমন মনে করেন ব্যাংকিং আওয়ার বললো 2-3 ঘন্টা 2.5 ঘন্টা খোলা থাকে, এটা এটা কিভাবে করলো? কারণ তাহলে তো সব লোক একসাথে যাবাই করবে, কারণ ওরা প্রস্তুতি নিচ্ছে আগামী লকডাউন থাকবে। এটা করা উচিত ছিল একটা লম্বা সময় দিয়ে আস্তে আস্তে যেন সামাজিক দূরত্ব মেনে মানুষ যেন ব্যাংকিং সার্ভিসটা নিতে পারে এবং ভবিষ্যতেও যদি সার্ভিস খোলা হয় এই জিনিসগুলো চিন্তা করার দরকার আছে। তাহলে আমাদের এখানে বেশিরভাগগুলো হচ্ছে শুধু কথা বলে দিচ্ছে, এগুলো সে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। কিন্তু যেমন মনে করেন মাস্ক, যেখানেই একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন হয়েছে অথবা পুলিশ সার্চ করেছে কেন মাস্ক পরছো না, ওখানে কিন্তু মাস্ক পরার হারটা 2-3-4 গুণ বেড়ে গেছে। তাহলে এটা প্রথম থেকে যদি আমরা এটাকে একদম সিরিয়াস হয়ে যেতাম তাহলে কিন্তু মানুষকে একটা অভ্যাসের মধ্যে পরিণত করে ফেলা যায়। এখন কিন্তু আমরা অভ্যাসটা এখনো শুরুই করতে পারিনি, ওই জায়গায় রয়ে গেছি। তাহলে জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় পার করছি, মনে করেন যে হাসপাতালগুলো আমরা কতগুলো বন্ধ করে দিলাম, ভেরি জাস্টিফাই। আমার 10 জন রুগীও থাকেন, আমি 67 লাখ টাকা মাসে কেন ভাড়া দেবো বসুন্ধরায়? বন্ধ করে দেওয়া জাস্টিফাই, কিন্তু বন্ধ করে দেওয়ার সময় এমন একটা প্রস্তুতি থাকা উচিত ছিল যে প্রয়োজন হলে আমি 72 ঘন্টার মধ্যে আবার আবার চালু করতে পারবো। তাহলে এই 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 জিনিসগুলোতে এমন একটা সমন্বয়হীনতা এবং ইনএফিসিয়েন্সি আমাদেরকে এফেক্ট করতেছে, ওইটার কারণে হয়তো আমরা কিছু কম গেইন করছি। কিন্তু মোটামুটি আমরা তো ভ্যাকসিন পেয়েছি, আমরা একটা পর্যায়ে আছি। যেমন মনে করেন অক্সিজেন ফ্লো গুলা, এটা 1 বছর হয়ে গেছে এখনো কিন্তু অক্সিজেন গুলা অক্সিজেন লাইন গুলা লাগানো হয়নি। অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন লাইন করতে 1 সপ্তাহ সময় লাগে। তাহলে যেগুলো প্রাইভেটলি করেছে মানে ফিলান্থ্রোপিস্টরা করেছে ওগুলো হয়ে গেছে, যেগুলো ডিজিফিস করেছে ওগুলো হয়ে গেছে, যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল একটাও হয়নি। তাহলে এগুলো আমাদের তো কোনো জবাবদিহিতা নেই, এটা তো অবশ্যই জবাবদিহিতার আন্ডারে আনা উচিত যে কেন
কেন হবে না? আমি তো অক্সিজেন অক্সিজেন আমার তো আইসিইউ দেওয়ার দরকার নাই তো। প্রফেসর জাফরুল্লাহ, ডক্টর জাফরুল্লাহ বলছিলেন যে আইসিইউ কেন দিই, আমি সবাইকে আইসিইউ দিতে পারবো না। আমি হাই ফ্লো অক্সিজেন পর্যন্ত দিয়ে কিছু রোগীকে আইসিইউ যাওয়া প্রিভেন্ট করব, কিছু রোগীর মৃত্যু কমাই দেবো। আইসিইউ যদি পারি, 200 বেড আছে, 300 বেড আছে, সেটাতেই আমরা আইসিইউ দেবো। আইসিইউ শর্টেজ আমার। আবার মনে করেন যে আইসিইউ বেড 200 বেড আমরা দেখছি যে সিএমএস দিতে এসে পড়ে আছে অনেকদিন ধরে, এগুলো কিন্তু এতদিনের মধ্যে এটা করতে পারতো। ডিএনসিসি যে হসপিটালটা, আমি তো ভাবলাম যে আমি খুব আশাবাদী হয়ে গেছিলাম যখন 2000 বেড যদি রাতারাতি এক সপ্তাহের মধ্যে খুলে যায় তাহলে আমার বিরাট একটা অক্সিজেন স্বল্পতা রাখার সিটিতে ওভারকাম হয়ে যাবে, কিন্তু আসলে তো ওরা পারছে না। তো তাহলে এই যে আমরা জিম্মি হয়ে গেছি, ইনএফিসিয়েন্সির কাছে জিম্মি হয়ে গেছি, যে এটা ফিল্ডে অ্যাকশনে নেই, আমরা শুধু কথা বলছি অনেক ক্ষেত্রেই। জি, আমি একটু আবারও ডক্টর জাফরুল্লাহ আপনার কাছে ফিরতে চাই, যে বিষয়টি বলছিলেন আপনি যে চিকিৎসক রেদওয়ান স্যার যে বিষয়টি বলছিলেন যে চিকিৎসা দেয়া হবে, এই বিষয়টি তো নিশ্চিত করতেই হবে, কিন্তু চিকিৎসার চেয়ে বেশি সচেতনতা, বা শ্যামলদা যে বিষয়টি বলছিলেন যে জনসম্পৃক্ততা, সেই কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা হচ্ছে কি না, বা জনগণকে, জনগণ নিজে থেকেই মানবে, নিজে থেকেই করবে, বা এলাকা ভিত্তিক একটি দল করে তারা মানাবে, এই ধরনের পদ্ধতিগুলো নেওয়া যেত কি না, বা সেখানে কি করার আছে? মানুষের যেটা আসলে শ্যামল পাই এবং একই সুরে আমরা প্রত্যেকে বলেছি যে সমন্বয়হীনতা, জনগণকে বিচার, জনগণকে আজকে একটা জিনিস সৃষ্টি করতে হবে, আমরা যদি কতগুলি নিয়ম কঠোরভাবে মানি, আমরা যদি ব্যবস্থা রাখি, তাহলে তুমি এই মৃত্যুর হাত থেকে রেহাই পাবো সংক্রমণ কমানোর জন্য। যেমন এই ধরেন লকডাউন 7 দিনের কথা শুনেই তার সবাই বলছে বাড়ি চলে যায়, যে চিত্র দেখেছেন বাসে, বাস নাই তো কী হয়েছে, ট্রাকে পণ্যবাহী, যে জন্য ওবায়দুল সাহেব বলেছেন পণ্যবাহী গাড়িতেও যাওয়া যাবে না, তুমি তো সেটা তাদের এনকারেজ করেছো, এটা তারা মনে হচ্ছে আমার ছুটি। লকডাউন মানে বাড়িতে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়নি, লকডাউন মানে যেখানে আছো সেখানেই থেকে যেতে হবে, তবে এখানে একান্ত প্রয়োজন ছাড়া। এই যে পাশের কথা যেটা তো বললেনই আপনারা, যে আজকে কয়েক ঘন্টার মধ্যে 30,000 পাস, কেন 30,000 লোকের পাস লাগবে? এখানে পাস, সোজা কথা পাস লাগবে আজকে হলো যারা আইন শৃঙ্খলা সাংবাদিক, যে খবর সংগ্রহের চেষ্টা করে ডাক্তার নার্স ইত্যাদি, এছাড়া বাকিদেরকে বলতে হবে যে ভাই আগে যে বলেছি যে ব্যাংকগুলি যদি ইন্ডাস্ট্রি খোলা রাখলে আপনাকে ব্যাংক একটা সীমিত এলসি করার জন্য, ফরেন ট্রানজেকশন জানলে মাল আসবে না, এইগুলি যে সমন্বয়হীনতাটা তার সেটার ব্যাপারে। এই যে আরো একটা কথা, আজকে আমরা এতদিন 1 বছর আগে বলেছি আমাদের সমস্যা আসলে অক্সিজেন, মানুষ আমি মরার আগে দিয়ে অক্সিজেন পেয়ে মরতে চাই, আমি শ্বাসটা নিতে চাই, তারপর কপালে যা আসা হবে শ্বাস নেওয়ার জন্য যেভাবে ছুটাছুটি। আজকে দেখেন অক্সিজেন সিলিন্ডারের জন্য যে আবার কি আমাদের সবচেয়ে বড় কোম্পানি হল জার্মান, যে কোম্পানিটা আছে ডিন্ডে, তার একটা অক্সিজেন সিলিন্ডারের দাম হলো 26,000 টাকা, তার মধ্যে প্রায় 2,000 টাকা আছে ট্যাক্স ইত্যাদি। আজকে আপনি যদি বাইরে থেকে আমদানি করেন সে জিন্দা সেটা ফিলিং করে দেবে না, এইসব জায়গা তো আজকে আমি যারই পাত্র হই না কেন, আপনি দুধ বিক্রি করেন দুধ দেবেন, কার পাত্রে দুধ ঢাললেন সেটা তো দেখার বিষয় না। আর তারপর তারা কি বলছে আমরা সিরিয়ালে থাকি, যেমন আমাদের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আজকে 10 বছর যাবত জনস্বাস্থ্য আমরা বহুদিন দেখি যেটা কস্ট এফেক্টিভ আমাদের ইতে, কিন্তু আজকে তার যে এত মিনিমাম সাপ্লাই সেটা পাচ্ছি না, কারণ আজকে আর্মি পুলিশ অন্যান্য বড় হাসপাতালের জন্য। তো সেই সবের জন্য আমাদের একটা সুচিন্তিতভাবে না করলে, আর আপনার হলে কন্ট্যাক্ট ট্রেসিং করছি না, যে কথাটা এই রোগটা আসলো কোথেকে আমার ওখানে, যে আজকে ই কেন আমি আমি এমনও দেখছি খালেদা জিয়ার ওখানে বীর কোথা থেকে যাদের করোনা হয়েছে পজিটিভ সেও যাচ্ছে ওখানে, স্ট্রিক্টলি সে ডাক্তারই হতে পারে, কিন্তু যা যাবে না সেখানে সরকার একটু রিল্যাক্স করে দিলে পলিটিক্যাল প্রিজনার যারা আছে তাদেরকে বাবা জামিন দিয়ে দাও না,
বাড়িতে চলে যায় আর জেল খেলা সে টিকা দেওয়া শুরু করছে না, এইসব করলে আমার মনে হয় কি উজারাচাও দেখাতে হবে। সময় থাকলে আবার ফিরবো আপনার কাছে, আমি একটু আবার শ্যামলদার কাছে যেতে চাই। দাদা, যে বিষয়টি আমরা বললাম যে বলছি যে এটা হলে এটা হতো হতে পারতো এটা হতে পারতো, আরেকটি বিষয় লক্ষণীয় যে করোনা থেকে মহামারী থেকে বাঁচতে আমাদের কি দরকার, সামাজিক দূরত্ব কিংবা মাস্ক ব্যবহার, এই বিষয়গুলো বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে জানে না এমন মানুষ এখন নেই, মানে নেই বললেই চলে না, এখন একদমই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই লকডাউনের কথা শুনেই একদম বাড়ির পথে হুমড়ি খেয়ে পড়া, সেই দায় আসলে সাধারণ মানুষকে এই দায় এড়াতে পারি কিনা? আচ্ছা শুনেন, এই ধরনের ব্যাপারে না আমি আপনাকে বলি, আমি একটু আগে এই যে এই রাস্তায় একটা ইয়ে দেখে আসলাম লেখা যে শরীয়তে ছোঁয়াচারে বলতে কিছু নাই। আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজে এরকম বিশ্বাস করার লোকের সংখ্যাও কম না, ফলে আপনাকে এখানে সচেতনতা তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। এক, যেটি আপনি বলছেন সামাজিক দূরত্ব, তারপরে মাস্ক পরা, এগুলোর ব্যাপারে গ্রাম পর্যায়ে পর্যন্ত স্থানীয় সরকারের অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কাজগুলো করতে পারে। আপনি উপর থেকে এখানে নির্দেশ দিলে গ্রামে এটা বাস্তবায়িত হবে বা শহরে বাস্তবায়িত হবে, উপজেলায় বাস্তবায়িত হবে, এটা ভাবার কোনো কারণ নাই। ইউ হ্যাভ টু ইনভলভ দ্য লোকাল গভর্নমেন্ট, আপনাকে স্থানীয় সরকারকে এর সঙ্গে যুক্ত করতে হবে। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা উপর থেকে চাপিয়ে দিই। আপনি মন্ত্রী পরিষদ বিভাগ একটা নোটিফিকেশন জারি করে মনে করলো যে এটা কালকে থেকে বাস্তবায়ন হয়ে যাবে, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আমরা আপনারা অনেকেই সাংবাদিক হলেও আমরা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে আমরা কি দেখেছি, স্থানীয় পর্যায়ে থেকে যদি উঠে না আসে কোনো সিদ্ধান্ত সেটি কখনোই কার্যকর করা যায় না। এখানে বসে কয়েকজন আমলা ভাববেন যে দেশটা এভাবে চলবে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি, সেভাবে হয় না। এবং আজকে যে সংক্রমণটি এরকম, এই যে দিনের সিদ্ধান্ত রাতে পাল্টে যাচ্ছে, রাতের সিদ্ধান্ত সকালে পাল্টে যাচ্ছে, সকালের সিদ্ধান্ত দুপুরে পাল্টে যাচ্ছে, এগুলো কেন? বিকজ দেখেন আপনি এই সিদ্ধান্তগুলো যারা নিচ্ছেন বাংলাদেশের রাজনীতিবিদ কই, হোয়ার ইজ দ্য বড় বড় নেতারা কই? তারা তো সিদ্ধান্তটা নিচ্ছেন না, সিদ্ধান্ত নিচ্ছেন মন্ত্রী পরিষদ সচিব, সিদ্ধান্ত হচ্ছে সচিব পর্যায়ের বৈঠকে। বাংলাদেশের এরকম একটি দুর্যোগপূর্ণ মুহূর্তে রাজনৈতিক নেতারা কোথায়, রাজনৈতিক সিদ্ধান্ত কোথায়? এটি যতক্ষণ পর্যন্ত হবে না আপনি এর ইমপ্লিমেন্টেশনও ভালো রেজাল্ট পাবেন না, আর জনগণের দিক থেকেও সেরকম সাড়া পাবেন না যেটি বর্তমান অবস্থায় ঘটছে। আমি তারপরে আশা করবো আগামীকাল থেকে যে লকডাউনটি হবে সেটি কঠোরভাবে হবে, যে লকডাউন গত এক সপ্তাহ থেকে লকডাউনই তো বলে নেই, আমরা বলেছি কঠোর বিধিনিষেধ চলাচলের উপরে, কঠোর বিধিনিষেধ, এখন আমরা লকডাউন বলছি। কিন্তু লকডাউন বলতে গিয়ে আপনি যখন যে অ্যাপস এর কথা বললেন, প্রথম এক ঘন্টায় 125,000 অ্যাপ্লিকেশন করেছে, তারা সবাই বেরোতে চায় ঘর থেকে, 125,000 অ্যাপ্লিকেশন এক ঘন্টায়। আপনি এর মধ্যে 6 লক্ষের উপরে অ্যাপ্লিকেশন হয়ে গেছে, 6 লক্ষের উপরে। আপনি যদি লক্ষ লক্ষ লোক যদি বেরোতে চায় তাহলে কিসের লকডাউন আর কিসের উপকার পাবেন? ফলে এখন এখানে এই জায়গায় একটা কঠোরতা লাগবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে আপনাদের আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে সবাইকে কিছু না। আপনি পুঁজি বাজার খোলা রাখবেন, কালকে ব্যাংক খোলা রাখবেন, শিল্প কারখানা খোলা রাখবেন, হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে, আপনি তাহলে আপনি এর থেকে যে আলটিমেট রেজাল্টটা পেতে চাচ্ছেন এই লকডাউন দিয়ে যে মানুষের মধ্যে সংক্রমণ রোধে, এই যে একটু আগে আমি যে দেখছিলাম আমাদের পত্রপত্রিকায় যে হাজার হাজার লোক গ্রামে চলে যাচ্ছে, আপনি এই ধরনের পরিস্থিতিতে কি দাঁড়াবে? আপনি সংক্রমণটা তো একই সঙ্গে গ্রামে চলে যাচ্ছে, ফলে এই থেকে যদি একটা লম্বা সময় ধরে কিছুটা কষ্ট করে হলেও আপনাকে লকডাউনটা করতে হবে, উপায় নেই, বললেন যে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, এবং পাশাপাশি উনি কিন্তু আশ্বস্ত করেছেন যে প্রণোদনার বিষয়টি সরাসরি প্রণোদনা একদম উনি কিন্তু বলেছেন যে নিম্ন আয়ের মানুষের কথাও বলেছেন। সরকার শুধু একা কেন দেবে, দেশের আরো অনেক জনগোষ্ঠী আছে যারা রাজনৈতিক দল বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, সামাজিক সংগঠনগুলো বলেন, তারাও তো জনগণের প্রতি তাদেরও দায় দায়িত্ব আছে। একা সরকারের পক্ষে তো আর প্রণোদনা দিয়ে তো সারা জাতি 18 কোটি লোককে টিকে রাখা সম্ভব না, সেখানে কিন্তু সবাইকে নেমে আসতে হবে, এবং স্যাক্রিফাইসটা সব রকমের। আমি স্যাক্রিফাইস করবো যে আমি ঘরে বসবো,
আরেকজন স্যাক্রিফাইস করবে যে আমি আমার যা কিছু আছে তার থেকে আমি যার প্রয়োজন আছে তাকে আমি কিছু দেব। এইগুলো যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু হবে না। আজকে এমনকি শুধুমাত্র রাজনৈতিক দল কেন বা রাজনৈতিক জনপ্রতিনিধি কেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবই আছে, তার সাথে কিন্তু আমাদের বিরাট একটা আছে যেটা হলো আমাদের মসজিদ মন্দির উপাসনাগুলো করতে যারা আছে সেখানেও তাদেরকে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। সেখানে তাদেরকে জনসচেতনতা সৃষ্টি করার জন্য এবং এই সংক্রমণ রোধের জন্য যে যা যা করা বিধিনিষেধগুলো স্বাস্থ্যবিধিগুলো সেগুলো মানার জন্য তাদের সেখান থেকেও বলতে হবে। এটা একটা সার্বিক একটা পরিবেশ পরিস্থিতি। তাই আমি মনে করি শুধু একা প্রধানমন্ত্রী সব বলে দিবেন আর কালকে সারা দেশ সেভাবে চলবে সেটাও যেমন সম্ভব না, আমাদের সবাইকে কিন্তু তার কথার সাথে আমাদের সবাইকে কিন্তু ধরুন স্যাক্রিফাইস করার কথা বলেন, আমাদেরকে সহযোগিতার কথা বলেন, আমাদের করতে হবে। তাই আমি মনে করি যে এই এটা একটা এক ধরনের যুদ্ধ, যুদ্ধের সময় আপনি কি যখন ব্ল্যাক আউট দেওয়া হয় তখন কি ব্ল্যাক আউট রাখেন না আপনি? জি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনারা চৌধুরী, অধ্যাপক রিদানুর রহমান এবং শ্যামল দত্ত। আমাদের সময় শেষ, আমরাও চাই যে সেই যুদ্ধে সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখলেই আমরা হয়তো সেই করোনার যুদ্ধে জয়ী হতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।